আজকাল প্রায় সবার হাতে স্মার্টফোন দেখা যায়। এই স্মার্টফোন স্ক্রিনে টাচ করলেই জাদুর মতো কাজ হয়। আসলে ফোনটি খুলে কতগুলি পার্টে আলাদা করলে দেখা যাবে ডিসপ্লের উপরে একটি কাঁচ লাগানো আছে যার নাম টাচ স্ক্রিন। আজকে আলোচনা করব টাচ স্ক্রিন কিভাবে কাজ করে। এই টাচ স্ক্রিনের আবার দুটি অংশ রয়েছে, যার উপরে থাকে প্রোটেক্টর এবং নিচে থাকে প্রজেক্টেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। উপরের প্রোটেক্টরটি আবার দু রকমের হয়, একটি প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, বর্তমানে এটি গ্লাস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। প্লাস্টিক ম্যাটেরিয়ালের থেকে উন্নত মানের হলো গ্লাস ম্যাটেরিয়াল, কারণ এর উপরে কোনো স্ক্র্যাচ পড়ে না। গ্লাস ম্যাটেরিয়ালগুলি আরও শক্ত হওয়ার জন্য এই গ্লাসগুলিকে পটাশিয়াম নাইট্রেটের দ্রবণে 400 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটানো হয়। ফলত ছোটো দানা নাইট্রেটগুলি বের হয়ে যায় এবং বড় দানা পটাশিয়ামগুলি কাঁচের মধ্যে সজ্জিত হয়ে কাঁচকে আরও শক্ত করে তোলে। এই প্রোটেক্টর গ্লাসের নিচেই থাকে আসল টাচ স্ক্রিনের জাদু, অর্থাৎ প্রজেক্টেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। এই প্রজেক্টেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের তিনটি অংশ, সবার উপরে থাকে টপ গ্রিড, মাঝখানে থাকে ক্লিয়ার ইনসুলেটর এবং নিচে থাকে বটম গ্রিড। প্রকৃতপক্ষে এই টপ গ্রিড প্লেট ও বটম গ্রিড প্লেট ইন্ডিয়াম টিন অক্সাইড দিয়ে তৈরি হয় এবং এর মাঝে থাকে একটি বিদ্যুৎ অপরিবাহী ক্লিয়ার ইনসুলেটর, যাতে টপ গ্রিড ও বটম গ্রিডের টাচ কানেক্টেড না হয়ে যায়। বিদ্যুৎ চালনা হলে বটম গ্রিড প্লেটে নেগেটিভ চার্জ উপস্থিত থাকে এবং তা পজিটিভ চার্জযুক্ত টপ গ্রিড প্লেটে আসতে চায়, কিন্তু মাঝে ইনসুলেটর থাকায় একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এমন অবস্থায় যদি কেউ তাতে টাচ করে, নেগেটিভ আয়নগুলি টপ প্লেট বাদ দিয়ে ওই পজিটিভ আয়নযুক্ত আঙুলের দিকে ধাবিত হয়, ফলে ওই জায়গায় ভোল্টেজ ড্রপ হয় বা কমে যায়। তখন ওই উক্ত জায়গার ঠিকানা ফোন সিপিইউতে পৌঁছায় এবং ফোন বুঝতে পারে যে কোথায় টাচ করা হয়েছে।